হচ্ছে, এটির কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এটি ইন ওয়ান সেন্স আসলে আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনা বটে। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, আমরা রাজনীতিতে কোনো ভায়োলেন্স আমরা চাই না। আমাদের দেশে যেমন মানুষ পুড়িয়ে হত্যা করে এবং গাড়ি ঘোড়া ধ্বংস করা হয়, পোড়ানো হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয়, সেটি কখনো কাম্য নয়, সেটা অনভিপ্রেত, এটা আইন বিরোধী। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনীতিতে ভায়োলেন্স সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, আমরা অবশ্যই উই হ্যাভ ডিপ কনসার্ন এবং আমরা এটার নিন্দা জানাই এবং রাজনীতিতে কোনো ভায়োলেন্সের স্থান থাকা উচিত নয় সেটি আমরা মনে করি। মাননীয় মন্ত্রী, একটা বিষয়ে, আপনি তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীন সফরে ছিলেন, সেখান থেকে আপনি দিল্লির বিমস্টেক বৈঠকে গিয়েছেন, সেখানে কি চীনের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা তারা কোনো জানতে চাইছে কিনা? আর পাশাপাশি যে আমাদের দেশে যে পেঁয়াজ আলু বিভিন্ন নিত্য পণ্যের একটা ক্রাইসিস থাকে, সেইগুলো আমদানির ব্যাপারে আপনারা মাঝে মাঝে বলে থাকেন, সেই ব্যাপারে কোনো আলোচনা হয়ে গেছে কিনা? জয়শঙ্করের সাথে আমার আলোচনায় বাংলাদেশের যে পেরিশেবল আইটেমগুলো আমরা ভারত থেকে আমদানি করি বা অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল থাকি বিভিন্ন সময়, সেগুলোর জন্য একটি কোটা নির্ধারণ করে দেওয়ার জন্য বাংলাদেশ যাতে সবসময় সেই পরিমাণ নিদেন পক্ষে সেই পরিমাণ পায় এবং প্রয়োজন আরও বেশি পায়, সেটি নিয়ে আমরা বহুদিন ধরে আলোচনা করে এসেছি। তার সাথে আলোচনায় সেই বিষয়টি ছিল, আমাদের চীন সফর নিয়ে কোনো আলোচনা হয়। আরেকটা বিষয় হলো মাননীয় মন্ত্রী, এই যে আপনি জানেন দেশে যে সবচেয়ে আলোচিত সমালোচিত একটা বিষয় কোটা আন্দোলন, আপনি কি মনে করেন এই কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি বিরোধী দল তারা কোনো সুযোগ নিতে চায় এবং দেশকে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চায়? কোটার বিষয়টি হাইকোর্টের মাধ্যমে কোটার বিষয়টি এসেছে, সরকার কিন্তু ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়ে পুরো কোটা পদ্ধতিটাই বাতিল করে দিয়েছিল এবং কোটা পদ্ধতি বাতিল করার পর কোটাবিহীনভাবেই সরকারি চাকরিতে অন্তর্ভুক্তি হচ্ছিল এবং সরকার সেটিকে পুনর্বহাল করে নাই বা সে ব্যাপারে সরকারের কোনো উদ্যোগও ছিল না, কিন্তু হাইকোর্ট রায় দিয়েছিল যে সেটিকে পুনর্বহাল করতে হবে, আবার সুপ্রিম কোর্ট সেটি স্থগিত করেছে। বিষয়টি আদালতে বিচারাধীন এবং যেহেতু আদালতের কারণেই বিষয়টি সামনে এসছে, সমাধানটাও আদালতের মাধ্যমেই হতে হবে, কারণ আদালতে বিচারাধীন একটি বিষয়ের উপর সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না, আদালত অবমাননা হবে। এখন যে আন্দোলন হচ্ছে এটির কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না, এটি ইন ওয়ান সেন্স আসলে আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনা বটে। তো সরকার সবসময় ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল ছিল এবং সেই কারণে কোটা পদ্ধতি বাতিল করেছিল, তবে বাতিল করার প্রেক্ষিতে অনেক সমস্যাও দেখা দিয়েছে, যেমন দেখা যায় অনেক জেলা থেকে সরকারি চাকরিতে অনেকে অনেক ক্যাডারে স্থান পাচ্ছে না, মেয়েদের অংশগ্রহণ কমে গেছে, পশ্চাৎপদ জনগোষ্ঠীর অংশগ্রহণ বা চাকরি প্রাপ্তি কমে গেছে, এগুলো সমস্যা দেখা দিয়েছে, কিন্তু সরকার কিন্তু কোটা পদ্ধতি বাতিল করেছে। আর বিএনপি তো সবসময় চায় দেশে নিজেদের তো করার কিছু ক্ষমতা নাই, তারা অপরের ঘাড়ে চেপে কোনো সময় কোটার উপর ভর করে, কোনো সময় তেল গ্যাসের উপর আন্দোলনকারীর উপর ভর করে, কোনো সময় আবার অন্য কিছুর উপর ভর করে। তো বিএনপি এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, আর হাইকোর্ট সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্ট স্থিতি অবস্থা বজায় রাখার জন্য আদেশ দিয়েছে, অর্থাৎ কোটা যে বাতিল সরকার করেছে সেটি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এরপরে যখন আন্দোলন হয় বুঝতে হবে এটির সাথে রাজনীতি যুক্ত হয়েছে।